সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাতু আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে যে ওষুধটা রিভিউ করব সবাইকে আহ্বান জানাবো যে ভিডিওটি শেষ কর শেষ পর্যন্ত দেখার জন্য আর যত দূর সম্ভব আমি ছোট করার চেষ্টা করব আর সবাইকে বলবো যে ভিডিওটি শেয়ার করে দিবেন তাতে করে অন্যরাও কিন্তু উপকৃত হবে তো টুফেন সিরাপ আমরা সকলেই জানি যে কাশির জন্য কাজ করে থাকে এবং এই সময়ের জন্য অত্যন্ত ইফেক্টিভ এবং কার্যকরী একটা ওষুধ কিন্তু এর পিছনে আরও কিন্তু অনেক গোপন কাজ রয়েছে যেগুলো সম্পর্কে জানা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি বিশেষ করে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় খাওয়ার ডোজ এবং এটা যে আদৌপন্ত সব কিছু আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব তো এই সময়টায় দেখা যায় কি আমাদের শিশুদের ঠান্ডা লাগাজনিত সমস্যাগুলো বেশি পরিমাণে বৃদ্ধি পায় তো আসলে কিছুদিন পর পর ঠান্ডা লাগার সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনার শিশুর অ্যান্টিবডির সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনার শিশুকে ভিটামিনযুক্ত খাবার খাওয়াবেন পুষ্টিকর খাবার খাওয়াবেন এবং শিশু যেন চঞ্চল থাকে খেলাধুলা করে এ বিষয়টার প্রতি যত্নবান হবেন এবং পাশাপাশি তার খাবারের খাদ্য তালিকায় যেন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার থাকে সেগুলো লক্ষ্য রাখতে হবে এবং ঘন ঘন যারা অসুস্থ হয়ে পড়ে কিছুদিন পর পর দেখা যায় হাঁপানি কাশি শ্বাসকষ্ট বা বিভিন্ন ধরনের ডিজিজ আক্রান্ত হয়ে পড়ে তাদের ক্ষেত্রে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক সমৃদ্ধ যে সমস্ত ওষুধ রয়েছে সেগুলো নর্মালি খাওয়াবেন যেমন আপনার জিংবি রয়েছে বিকোজিন রয়েছে এই ওষুধগুলো যদি খাওয়ান তাহলে কিন্তু আপনার শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঘন ঘন অসুস্থতা হওয়া থেকে সে রক্ষা পাবে তো এটা হচ্ছে মূলত টুফেন যা হচ্ছে কিটোটিফেন গ্রুপের ওষুধ দেখা যাচ্ছে কি এই সময়টা এসে শিশুদের কিন্তু আপনার ঠান্ডা বেশি লাগতেছে প্রচুর পরিমাণে আপনার শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে আর বাহিরের আবহাওয়া ধুলোবালি থাকার দরুন দেখা যাচ্ছে যে শিশুরা কিন্তু এই সময় অল্পতেই নাক মুখ দিয়ে ধুলোবালি চলে যাচ্ছে যার ধরুন হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা অ্যালার্জি এই ধরনের সমস্যাগুলো কিন্তু বড়ো ছোটো সকলের ক্ষেত্রেই সমানভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে শিশুদের ক্ষেত্রে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে কাশির সাথে যে সমস্ত বাচ্চাদের শ্বাসকষ্ট রয়েছে বা গলাটা শুশু করে ভুবু করে সকালবেলা দেখবেন যে ঘুম থেকে উঠলে গলাটা ভারবার লাগে বা ঘুমোতে গেলে গলায় শক্ত শব্দ করে বুকে একটা চিচি শব্দ করে এই ধরনের প্রবলেম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই টুপেন সিরাপটি নির্দেশনা দেওয়া হয় এছাড়া চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া বা নাক দিয়ে পানি ঝরা বা শরীরে বিভিন্ন ধরনের চুরকানির সমস্যা আর সমস্যা এই ধরনের সমস্যা হলে কিন্তু এই কেটোটিফিন গ্রুপ ওষুধগুলো কাজ করে থাকে মূলত হচ্ছে এটি একটি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ এবং কাশি দূর করার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে তো যাদের কাশিজনিত সমস্যা রয়েছে বড় রয়ে সিরাপটি খেতে পারেন তো বড়দের ক্ষেত্রে ঢুস হবে কিন্তু দুই চামচের উপরে মানে প্রতি দুই চামচ পরিমাণ খেতে হবে দৈনিক তিনবার করে আর শিশুদের ক্ষেত্রে এটি বলা হচ্ছে যে বয়স অনুযায়ী আপনারা ফার্মাসিস্টের কাছ থেকে ডোজটা জেনে নেবেন তো সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দুইবার তিনবার একবারও দেওয়া হয়ে থাকে এবং এর সাথে অন্য অন্য ওষুধও প্রয়োজন হতে পারে দাম হচ্ছে পঁচাত্তর টাকা